সবার জন্য প্রার্থনা রইল আমরা এই জগতে যে যাই কিছু করি না কেন মা মনে রাখবেন মূল জায়গাকে ঠিক রাখতে হয় আমরা অনেক সময় ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের প্রতি শ্রদ্ধাভক্তি চলে যায় ভাবি যে সংসারে ভগবান নাই ডাকতে ডাকতে আমি যখন মানুষ করি ডাকি ভগবান একের পর এক আমাকে পরীক্ষা করে যে আমি কতটুকু স্বার্থের জন্য গোবিন্দকে ডাকছি না গোবিন্দকে ভালোবেসে ডাকছি আপনারা লক্ষ্য করবেন একটা কথা বলে যাচ্ছি কেউ যদি কৃষ্ণ নামে কাঁদে ভগবানকে ভালোবাসে কাঁদে তাহলে দেখবেন এই নয়ন দিয়ে যখন জল বের হয় দেখবেন নয়নের মধ্যভাগ দিয়ে জল বেরোচ্ছে আর সেই জলটা থাকবে শীতল পরীক্ষা করে নেবে আর কেউ যদি বিষয় বাসনার জন্য গোবিন্দের কাছে কাঁদে হরিনাম সংকীর্তন শ্রবণ করে তাহলে সেই জলটা বেরোবে নয়নের কোন দিয়ে ওটা কোন দিয়ে বেরোবে সেই জলটা থাকবে রঙ একবার পরীক্ষা করে দেবে তাই বললেন যে যাই কিছু করে না এমন শেষের দিনে সে চলা গতি নাই মানুষ আমরা মনে করি যে মানুষ মরে গেলে স্বর্গ হয় কে বললো কে বলেছে মানুষ মরে গেলে কোনো স্বর্গ নাই কোনো নরক নাই থাকবে স্বর্গ থাকবে নরক আর একটা দৃষ্টান্ত দেখুন কেউ দেখবেন আমার মতো পাপি যারা আছে কেউ দেখবেন তিন মাস চার মাস ছ মাস বিছানায় শুয়ে আছে পরিবারের সবাইকে যাতনা দিচ্ছে মলমূত্র ত্যাগ করছে বিছানায় গায়ে মারছে প্রাণ যাচ্ছে না ধরে নেবেন সেই নরক ভোগ করছে আর কেউ দেখবেন হরিনাম কীর্তন করতে করতে পাড়ার কাউকে যাতনা দেয় না পরিবারের কাউকে যাতনা দেয় না হঠাৎ একদিন নিতাই গৌর হরিবল হয়ে বৃন্দাবনে চলে যায় মনে রাখবেন সেই যাচ্ছে বৃন্দাবনে আসলে ভুল আপনার কোনো কিছু হয়েছে না আপনি ভগবানকে দুষছেন আসলে ভুল আপনি আগের জন্মে যে যেগুলো কাজ করে এসেছেন সেইগুলো আপনার বাকি রয়েছে পাপ থেকে পুণ্য থেকে পাপটা বেশি হয়েছিল তার জন্য এই যুগে এটা ভুগতে হবে মহাজন কি বললে ঘরে মনে করো তাই করে মধুমাকা কৃষ্ণ নাম করে দেখুন কি সুন্দর বলছে বুঝিলে হরি নামিকা কৃষ্ণ মানব জন্ম পায়ে বলে না বুঝিয়ে হরি নাম মানব জন্ম পেয়ে একবার হরি নাম করলি না চলো না বুঝিলে হরি বললেন কি সবাই মিলে করুন একই তালে তালে বললেন জীবন মেরা কাগজ কি টুকুরা জীবনটা মানব জন্ম মেরা কাগজ কি টুকুরা হাওয়া দিলে সে উড়ি বলেন এর জীবন মেলা মৃত্তিকা বর্তন কি হবে
I'm